নিজের কর্মকর্তাকে বেতন না দিয়ে উল্টা তাকে অপহরণ করার অভিযোগ উঠেছে এবার হিরো আলমের বিরুদ্ধে। হিরো আলম তার নিজেরই কর্মকর্তাকে অপহরণ করেছেন, দীর্ঘক্ষণ ধরে রেখেছেন, তাকে তার মোবাইল ল্যাপটপ ছিনিয়ে নিয়েছেন, এই অভিযোগে তার নামে জিডিও হয়েছে। পাওনা টাকা না দিয়ে অপহরণের এই অভিযোগ তুলেছেন সম্প্রতি রুবেল মুন্সি নামক এক যুবক। গাজীপুরের শ্রীপুর থানায় তিনি একটি জিডিও করেছেন হিরো আলমের বিরুদ্ধে। সেই জিডিতে হিরো আলম ছাড়াও মোহাম্মদ লিটন এবং শুভ নামে দুজনের নাম উল্লেখ করেছেন। শনিবার রাতে শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগটি পেয়েছি, তদন্তের পর সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জিডিতে রুবেল মুন্সি লিখেছেন, হিরো আলমের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে 10,000 টাকা বেতনে চাকরি করতেন তিনি। এই বেতন তিনি না তুলে হিরো আলমের কাছেই জমা রাখতেন। 7 মাসের মোট বেতন 70,000 টাকা জমা হয়েছিল, ধারের 20,000 টাকা এবং বেতনের 70,000 টাকা সহ মোট পাওনা 90,000 টাকা চাওয়ার পর সময় ক্ষেপণ করছিলেন হিরো আলম। গত বৃহস্পতিবার হিরো আলম তার বর্তমান কর্মস্থলের সামনে এসে তাকে জোর করে প্রাইভেট কারে তুলে নেন। এ সময় হিরো আলম আর তার সঙ্গীরা তার কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে জিমেল ও ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে রাত 3টার দিকে ছেড়ে দেন। এই ঘটনায় আইনি পদক্ষেপ নিলে তার জানমালের ক্ষতি করবেন বলেও হুমকি দিয়েছেন হিরো আলম। এই মারাত্মক অভিযোগ থানাতে উঠেছে। হিরো আলম নানা কারণেই এখন আলোচিত সমালোচিত। সম্প্রতি ডিবি কার্যালয় তাকে ডেকে নিয়েছিল, সেটি নিয়েও তিনি লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছেড়েছেন। পুলিশের বিরুদ্ধে উল্টা অভিযোগ করে বিশ্ব গণমাধ্যম তোলপাড় করে ফেলেছেন। সেই হিরো আলম নিজেই এখন অপহরণের অভিযোগে অভিযুক্ত। এখন হিরো আলম কি বলবেন, নাকি এটিও তার বানানো কোনো কৌশল যেটাতে ভাইরাল হওয়া যাবে?